হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও, অ্যাজ এ মম এবং অ্যাজ এ হাউস ওয়াইফ বলতে পারো। এটা আমার একটা শীতের মর্নিং রুটিন বা মর্নিং ডিউটি বলতে পারো। তো প্রতিদিন সকালে সকালটা এইভাবেই শুরু হয়, যেমন সবার শুরু হয়, আমারও সেরকমই শুরু হয়। 8টা বা 8:30টার পর থেকে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরের এটা ভিডিও তো আমি শুরু করেছি। ও সকালে চলে যায় 8:10-15 দিকে। তো তারপর আমি একটু শুয়ে থাকি এবং তারপরে বেশিক্ষণ না, তারপরে আমি উঠে নিজেকে ফ্রেশ হই। তো নিজে ফ্রেশ হই, শীতকাল মানে বুঝতেই পারছো একটু বেশি টাইম নিয়ে ফ্রেশ হতে লাগে সবারই। তো আমার ফ্রেশ হয়ে যাওয়ার পর আমার প্রতিদিনের সকালে রুটিন শুরু হয় আমার কিচেন থেকে। তো এখানে আমি আমার সকালের আমার দুপুরের যে লাঞ্চ হবে মাছ, সবার প্রথমে আমি সেটাকে বের করে রাখি ফ্রিজার থেকে। তারপর আমি নিজের ব্রেকফাস্ট এবং আমার মেয়ের ব্রেকফাস্টের জন্য রেডি করি। তো আমার সকালে প্রতিদিন প্রায়ই ব্রেকফাস্ট হয় ব্রেড, চা এবং বাটার, তো সেটাই আমি বানাবো। তো আমি আমার প্রথমে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করব এবং সাথে সাথে মেয়েরও আমি খাবার রেডি করে রেখে দেব। তো ওকে ঘুম থেকে তুলে আমি তারপরে খাওয়াই। তো এই দেখো, ওখানে আমি এখানে আমি ব্রেড রেডি করছি এবং একদিকে চলছে আমার চা, তো গরম গরম চা। আর অন্যদিকে শুরু হয় আমাদের প্রতিদিন সকালের প্রথম থেকে, এটা এখন বলে না, আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছিলাম তখন থেকে এখনও আমাদের আমার না আমাদের তিনজনেরই সকালের এটা রুটিন রেগুলার, আলমন্ড এবং কিশমিশ দিয়ে। এবং গ্রীষ্মকালে সেটা একটা জিনিস অ্যাড হয়, সেটা হলো তালমিজির জল, সেটা আমরা প্রতিদিন সকালে গ্রীষ্মকালে খেয়ে থাকি। তো প্রতিদিন সকালে এটাই আমার হয়, আলমন্ড এবং কিশমিশ খেয়ে প্রথমে খালি পেটে জল খাই, তারপরে ব্রেকফাস্ট শুরু করি। তো দেখতেই পাচ্ছ ব্রেড, বাটার এবং চা, আলাদা কিছু হয় না। আশা আমি কোনো দিন বানাই না সেভাবে সকালের দিকে, কারণ আমাকে 10:30-11:30 মধ্যে রান্না শুরু করতে হয়, ইচ্ছা হয় না। মানে ফ্যামিলি থাকলে তখন বানাতে হয়, কিন্তু মানে নিজে একার জন্য ইচ্ছা হয় না কোনো দিনই আলাদা করে কোনো খাবার বানাই সকালের দিকে। তো আমার বড় সকালে প্রতিদিন দুধ, ব্রেড আর বাটার খেয়ে যায়। তো আমি দুধ খাই না, কারণ আমার চাটাই বেশি ভালো লাগে বলে চা খাই সকালের দিকে গিয়ে। শীতকাল তো অবশ্যই চা তো খেতেই হবে। তো আমার চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি প্রথমে সকালে প্রথমে যাই মেয়ের কাছে, মেয়েকে তুলতে। তো এই টাইমে আমার ঘরের যে কাজ করতে আসে দিদি, সে ঝাড়ু পোছা লাগায়, তো তাই জন্য আমি বেডেই উঠে যাই বেশিরভাগ টাইমটাই। মানে প্রায় প্রতিদিনই আমি এই টাইমটা বাচ্চার সাথে কাটাই। প্রতিদিন সকালে বাবানকে আমি এই টাইমে তুলে তো ওর সাথে প্রায় 15-20 মিনিট মতো আমি ওর সাথে খেলি। তো আমার মনে হয় প্রতিটা বাচ্চাকে এই একটা সময় প্রতিদিন সকালে একটা ফ্রেশ মাইন্ডে তাদের সাথে এমনইভাবে সময় কাটানো উচিত, কারণ তাদের এই মাইন্ডটা ঘুম থেকে উঠে সবার একটা মাইন্ড ফ্রেশ থাকে, তো বাচ্চাদের অবশ্যই থাকে। তো তাদের ওই ফ্রেশ মাইন্ডের মধ্যে প্রতিদিন যদি তোমরা নিজেরা নিজেদের ফ্যামিলির লোক বা স্পেশাল করে মা এবং বাবা যদি একটু ভালো করে সময় কাটাও তাদের সাথে, সম্পর্ক এবং বন্ডিংটা আমার মনে হয় খুব ভালো হয়ে ওঠে ফিউচারের জন্য, খুব ভালো এটা। এবং ওরা অনেক কিছু জিনিস খুব তাড়াতাড়ি শিখতেও পারে এই টাইমটা যদি, মানে বিশেষ করে এই টাইমটা। আরও তো দিনের টাইম মায়েরা তো সময় পায় না সারা দিনের মধ্যে, বাবারা তো একদমই পায় না, যেটা করতে হয় মায়েদেরকেই করতে হয়। তো আমি আমার বাচ্চার জন্য সব থেকে সকালে মর্নিং টাইমটাতে আমি ওকে দিই সব সময় 15-20 মিনিট মতো আমি ওর সাথে খেলি। দেখো বিভিন্নভাবে, মানে কোনো রকম কোনো ফিক্সড রুটিন নেই সেটা কীরকম। তো কোনো কোনো দিন এক্সারসাইজ, ব্যায়াম, মানে আবৃত্তি ছড়া, যে ওগুলো যা জানে সমস্ত কিছু পড়াশোনা মানে শেখার ছলে খেলার ছলে ওকে শেখাই, ভালো লাগে ও শিখেও নেয়, খুবই ভালো লাগে এইভাবে সময় কাটাতে ওর সাথে। নিজের মাইন্ড ফ্রেশ থাকে এবং বাচ্চাকেও একটা মনে হয় যেন খুব একটা ভালো মানে ফ্রেশ মাইন্ড দিতে পারি ওকে, দেখে মনে হয়। দেখো তোমরা আবার আবার যাচ্ছে যাচ্ছে ডগি যাচ্ছে ডগি যাচ্ছে।
আমার ডগি, আমার ডগি, ডগি তুই ঘুম পাড়ায়, ঘুম পাড়ায়, আমি ঘুম পাড়াবো, আমি ঘুম পাড়াবো, আমার ডগি, আমার ডগি, তুমি আমাকে বলো মামা দাও প্লিজ, দাও প্লিজ, দাও না, ভালো করে বলো মামা দেবে, মামা দাও প্লিজ, মামা ওকে, দেখি দেখি করো, করো দেখো ধরো তুমি করো, ওটা ওটা প্রতিদিন আমি ওর সাথে এইভাবে সময় কাটাই। তো তারপরে আমার ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি ওকে ব্রাশ ব্রাশি করাই, ও নিজেই করে, কোনো অসুবিধা হয় না। আমি একটু লাস্টের দিকে আমি একটু ভালো করে ক্লিন করে দিই, মুখ ধুয়ে দিই। তো বাবানের বাবানকে ফ্রেশ করে প্রথমে আমি ওকে খাওয়াই ওর আলমন্ড এবং কিশমিশ। তো দেখো তোমরা, তো এই যে ওকে আমি একটা আলমন্ড এবং চারটে কিশমিশ দিই। তো আগে আমি আলমন্ডটাকে আরও কুচিয়ে দিতাম, এখন কিশমিশগুলোকে ছাড়িয়ে দিতাম, কিন্তু এখন ও বড় হয়ে গেছে একটু, তাও ওইভাবে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। ও নিজেই খায়, আমাকে খাওয়াতে দেবে না এই ধরনের ড্রাই ফ্রুটস, ও নিজেই খাবে। দেখো একটু বদমাইশি করছে, কিন্তু ও খেয়ে নেবে। একটু চায় কার্টুন দেখতে কিন্তু আমি দিই না, কারণ আমি ভিডিও করছি, আমি তো কার্টুন দেবো না, ওর সাথে গল্প করতে করতেই ও খেয়ে নেয়। তো ওর খাওয়া হয়ে গেলে আমি যাই বেড, মানে বেডরুম ক্লিন করতে। তো এরপর আমি বেডরুম ক্লিন করব, তারপরে আমি ঢুকবো কিচেনে। তো এর মাঝখানে বাবাকে খাইয়ে দেব, তো খাইয়ে দাইয়ে আমি যাবো কিচেনে। তো এখন দেখো আমি এসেছি কিচেনে, রান্না হয়ে যাওয়ার পর, কারণ মাঝখানে আমি কোনো ভিডিও করিনি। তো এই 10টা থেকে 12টা এই 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু রান্না হয়ে যায়। আমি এই টাইমে অন্যদিকে আর কিছু তাকাই না, পরিষ্কার করার কথা ভাবি না, যা হয় রান্না করার পর, এমনকি আমি খাবার প্যাক করে দিও, প্যাক করে দিই, তারপরে আমি সমস্ত কিছু মানে কিচেন ক্লিন করতে লাগি। দেখো আমার মেয়ে কী করেছে কিচেনটাতে, পুরো মানে পেঁয়াজের খোসা টোসা যা করে ও করে যায়, আমি কিছু বলি না। তো আমি লাস্টে ক্লিন করে দিই। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি মাছের ঝাল আর মেয়ের মাছ ভাজা। তো মাছ ভাজা, ওটা শাক ভাজা, বেগুন ভাজা, আমি এখানে হাঁড়ির মধ্যে রাখি, জিনিসটা গরম থাকে, আলাদা করে রাখি না, ধুতেও অসুবিধা হয় না। তো এই যে মাছের ঝাল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, তো আমি হাজব্যান্ডকে খাবার পাঠিয়ে দিয়েছি। এই 12টা 10-15 মধ্যে খাবার পাঠিয়ে তারপরে যে সময়টা থাকে একটা পর্যন্ত, এই টাইমের মধ্যে অনেকটা একটা সময়, এখন বিশ্বাস করো ফ্রেন্ডস, এখন এই সময়টা আমার কাছে খুব একটা মূল্যবান সময়। কিন্তু আগে আমি এই সময়টাকে ইউটিলাইজ করতাম অন্য কাজে, যেটাতে মানে আমার রুম পরিষ্কার করার কাজে আমি ইউটিলাইজ করতাম, কিন্তু সেটাতে আমার প্রচুর সময় লেগে যেত, তাই জন্য আমার পুরো দিনের সমস্ত কিছু কাজও পিছিয়ে যেত। আমার রান্না কমপ্লিট হয়ে যেত 12টার মধ্যে, কিন্তু আমার বাকি চান করা, মেয়েকে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু কাজ আমার লেট হয়ে যেত। কিন্তু এখন যেহেতু ঘর মোছা ঝাড়ু দেওয়া কাজ আমি করি না, মানে আমার একটা দিদি আসে করতে, তো তাই জন্য এই সময়টা আমি পুরোটা আমার মেয়েকে দিই, ও সারা ওর সাথে আমি এই টাইমটা পুরোটা খেলি। দেখো তোমরা,
তো দেখো ফ্রেন্ডস, নাচতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমার শখটা আমি অবশ্যই আমার মেয়েকে দিয়ে পূরণ করবো। তো এখন থেকে আমি ট্রাই করি ওকে একটু শেখানোর। ওর এবং প্রচুর ভালোবাসে নাচতে। এখানে আমি গান করছি বা বিভিন্ন আবৃত্তিগুলো রাইমসগুলো করি, যে গানের ছলে যেগুলো আছে ওগুলো করি, ওগুলো শুনে নাচে, যে হিন্দি ইংলিশ যে যতগুলো ও জানে মানে ওর চেনাশোনা, তো সেগুলোই করছি, ও সেগুলোতে ডান্স করছে। তো দেখো ওর সাথে এভাবেই আমি শীতকাল, তো শীতকাল গ্রীষ্মকাল বলে কিছু নেই, প্রতিদিন আমি এইভাবেই কাটাই ওর সাথে সময়। তো খুব ভালো লাগে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক এবং কমেন্ট করে দিও। তো চলো আমি খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, এর মধ্যে তোমরা ভালো।